হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে আশা করি পুজো কাটাচ্ছো। তো আজ যেটা হয়েছে, আমি কালকে গেছিলাম, মানে সপ্তমী, কাল ছিল সপ্তমী, আর আমি গতকাল গেছিলাম চুঁচড়োতে। এবার সেখানেতে আমি কিছু কিছু আর কি ছবি বা ভিডিও তুলতে পেরেছি। ভিড় ছিল, সেই জন্য সেরকম বিশেষ আমি সব কিছুর ভিডিও করতে পারিনি, আমি ছবি তুলেছি। তো সেই জন্য ব্লগটা স্টার্ট করা হয়েছিল আগের দিন, কিন্তু শেষ করা হয়নি। তো আজও একই অবস্থা, আমি সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, আমি সন্ধেবেলায় বেরিয়েছিলাম। তো সেই আমি কিছু ভিডিও আমার লোকালিটির যে প্যান্ডেল হয়েছে বা ঠাকুর হয়েছে, আমার লোকালিটির কিছু আর কি ভিডিও বা ফটো ঠাকুরের আমি আজকে আমি তুলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমি আসলে মানে কথাটা বলার একটাই কারণ, কারণ এই ভিডিওটাতে সপ্তমী আর অষ্টমী দুটো মিশিয়ে ভিডিও থাকবে। হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি তাও বলে দেবো কোনখান থেকে কোনটা। তো যাই হোক, সেই জন্যই এই কথাটা বলার যে তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, আমি পুরো ব্লগটাকে সেভাবে তৈরি করতে পারিনি, বাট আমি সপ্তমীর থেকে কিছুটা শর্টেড অংশ আর অষ্টমীর থেকে কিছুটা নিয়ে দুটোকে মিক্স করে আমি একটা ব্লগ তৈরি করছি। ব্লগ বলবো না এটাকে, আমি জাস্ট ঠাকুর যেগুলো দেখেছি সেইগুলোই আমি তোমাদেরকে দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তোমরা প্লিজ দেখবে, কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি এসেছি ঠাকুর দেখতে। সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে একটু লেট থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো আমি কোথায় কোথায় কী ঠাকুর দেখি। আমি এসেছি চুঁচড়োতে, তো চলো দেখ।
আমি এখন এই মাত্র জাস্ট ঠাকুর দেখে ফিরলাম, এখন 9:30 বেশি বেজে গেছে। তো আজকের মতন মানে ব্লগটা এখানেই শেষ করছি, এবং কালকে হয়তো আমি আর একটা ব্লগ বলবো না, আমি আবারও বলছি, যাই হোক, আমি আমার একটা আমার কাটানো কিছু স্পেশাল মুহূর্ত বা আমার কাটানো পুজো সেটাকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কালকে হয়তো আরও একটা ভিডিও আমি দিতে পারি, কারণ কাল আমি যাব জিরাটে, সেখানে তো খুব ভালো ঠাকুর হয়, তো সেটা আমি দেখতে যাব ওখানেতে। তো আশা করব সেখানেতে কি দেখলাম কি না দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো আজকে আমি যেটুকু পেরেছি, আজকে এটা সপ্তমী আর অষ্টমী দুটো মিশিয়ে ভিডিওটা থাকছে, তো তোমরা দেখো আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা প্রত্যেকে খুব ভালো করে পুজো কাটাও। তো চলো, সবাই ভালো থাকো। আর পুজো কাটাচ্ছ মানে এই নয় যে সাবধানতা অবলম্বন থেকে সরে যাবে, প্রত্যেকে কিন্তু মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ইউজ করবে। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।